নমস্কার আপনারা দেখছেন রাশিফল এটি একটি জ্যোতিষ ভিত্তিক চ্যানেল আমি আজ আপনাদের সামনে একটা অন্য রকম ভিডিও নিয়ে আসছি ভিডিওটা না কেটে সম্পূর্ণ যদি দেখেন সব থেকে লাভবান আপনি হবেন কারণ আমরা প্রত্যেকে কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি কেউ বলতে পারবো না যে আমরা কোনো সমস্যার মধ্যে নেই প্রত্যেকের সমস্যা আছে আর যখনই আপনি কোনো অ্যাস্ট্রোলজি বা তান্ত্রিক যে কোনো কারোর কাছে যদি বা যারা হাত দেখে অনেক সময় রাস্তায় গাছতলায় বসে আমরা তাদের কাছেও যাই কিন্তু যেখানেই আপনি যান না কেন যে খুশি হতে পারে তার কিন্তু কোনো না কোনো প্রবলেম তারা বার করবে বা প্রবলেম থাকে সবার সম্পূর্ণ হরস্কোপ বা আপনার কুষ্টিতে কোনো গ্রহ খারাপ নেই এরকম মানুষ খুব কম তখন আপনাদের কতটাই ভোগান্তি পড়তে হয় সেটা যারা গেছে তারা জানে কারণ আপনাদের কোনো না কোনো গ্রহ ডিস্টার্ব বা খারাপ প্রভাব দেবেই প্রত্যেকটা মানুষের তখনই ওই গ্রহ ঠিক করার জন্য আপনার অনেক দামি দামি স্টোন বা কবজ তারা আপনাদের ধারণ করতে পারে তাতে কিন্তু অনেক টাকার ব্যাপার থাকে তাতেও আপনারা কতটা সাকসেস পেয়ে থাকেন সেটা আমারও সঠিক জানা নেই স্টোন কবচ পড়লেই সঙ্গে সঙ্গে কাজ পাওয়া যায় না আর অ্যাস্ট্রোলজি বা তান্ত্রিক বা যে যাদের কাছে আমরা দৌড়ে ছুটে যাই তারা কিন্তু আপনাদের কখনোই শটেরও অনেক বুদ্ধি থাকে নিশ্চয়ই জানে যারা অ্যাস্ট্রোলজি করে যে যারা তান্ত্রিক মধ্যে আছে তারা সব কিছুই জানে যে বি বিকল্প প্রত্যেকটা জিনিসে বিকল্প থাকে কিন্তু তারা আপনাদের সেই বিকল্প বুদ্ধিটা আপনাদের কখনো দেবে না কারণ তাদের ব্যবসাটাই বড় কথা আপনারা কি করবে স্টোন বলবে এত টাকা দাম এত টাকা দাম একটা স্টোন নর্মালি আপনি যদি অরিজিনাল নিতে চান দশ পনেরো হাজার টাকার নিচে আপনার কোনো গ্রহ প্রতিকার হয় না আর তাবিজ কবজ নিতে গেলেও আপনার ওই ওরকমই আপনার দশ বিশ কুড়ি হাজার টাকা নর্মালি খরচা হবে একটা গ্রহর জন্য এবার সেই কারণে আমরা অনেকে প্রতিকার করতে পারি না অনেকে করতে পারি বা নানান সমস্যা ছাড়া কিন্তু মানুষ নেই আমি আজকে এমনই একটা জিনিস নিয়ে আসছি যদি আপনারা এই কাজটা করতে পারেন আপনাদের গ্রহদোষ কোনো রকম থাকবে না নানান সমস্যা জর্জরিত আপনারা সব কিন্তু ঠিক হয়ে যাবে একমাত্র আমি আপনাদের খোলা ইউটিউব ভিডিওর মধ্যে বলতে চলেছি কোনো তান্ত্রিক অ্যাস্ট্রোলজি আপনাদের এই তথ্যগুলো দেবে না কারণ দিলে তাদের ব্যবসার একটা ব্যাপার আছে তাদের তারা এটা পড়াশোনা করে করেছে শিখেছে তারা কিছু পয়সা রোজগারের জন্য যদি আপনার সব ফ্রিতেই দিয়ে দেয় তাহলে তাদের কোন সমস্যা আপনারা নিয়ে গেলে আপনারা কিন্তু পয়সা খরচা করেও সাকসেস কতটা পাবেন সেটা কিন্তু একটা অধুরা থেকে যায় কিন্তু আমি আপনাদের সম্পূর্ণ ফ্রি যে পরামর্শটা দেব একদম হানড্রেড পারসেন্ট কাজ হয় আপনারা নিজেরা এটা প্রমাণ করতে পারবেন সে যে গ্রহ খারাপ হোক না কেন এমন কোনো মানুষ নেই একটা দুটো গ্রহ প্রবলেম আপনাকে দেখা দেবে অনেক হওয়া কাজ হবে না বাধা বিঘ্ন হঠাৎ করে ইনকাম বসে যাওয়া আমরা কিন্তু জানি না তখন ছুটে নানান জায়গায় যাই আর তারা তাদের মতন করে বিজনেস করে নেয় সবাই জানে আমি যদি জানতে পারি সবাই জানতে পারে যে বিকল্প কোনো না কোনো কিছু আছে কিন্তু সেটা কখনোই প্রকাশ কেউ করে না আপনারা গেলেই আপনাকে দেখে স্টোন কবজ হ্যাডা ব্যাটা দিয়ে দেবে তাদের কারণ সবাই একটা ব্যবসার জন্য বসে আমি যদি বলেন যে আমি কেন আপনাদের বলছি হ্যাঁ আমার কোনো না কোনো দিক থেকে তো অবশ্যই চলছে আর আমি সব সবসময় যখন আমি এই অ্যাস্ট্রোলজিটা শিখেছি তখন থেকেই আমার প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে আমি যতটা পারবো যতটা পারবো সম্পূর্ণ তো পারব না এই মানুষের ফ্রি পরিষেবা দিয়ে যাবো তার জন্য কি করতে হবে আমি ইউটিউবটা বেছে নিয়েছি আমি এর মাধ্যমে আপনাদের যতটা আমি জানি ততটা আপনাদের মধ্যে আমি বিলিয়ে দেবো আর সেটা যদি আপনারা ভক্তি মনে সম্পূর্ণ আমার কথা মতন যদি করতে পারেন আপনারা সাকসেস হবেন এটা একদম হানড্রেড পারসেন্ট এবার আমার যতটা চলার ততটা পাওয়ার পরেই আপনাদের আমি সব পরামর্শ দিয়ে থাকি কারণ আমি জানি আপনারা ভালো থাকলে আমাকে বিশ্বাস করবেন বিশ্বাস করলে কোনো কোনো সময় আপনারা আমাকে খুঁজবেন বা আমার যথেষ্ট অনেক ভক্ত আছে আমাকে ভালোবাসে তাদের দিয়ে আমার কিন্তু চলে যাচ্ছে আর আমি আমার চলার মতন হলেই হবে আমার অতিরিক্ত কোটিপতি আমি হতে চাই না কারণ ভগবান আমাকে ভালো রেখেছে আমি এইভাবেই থাকতে চাই এরকম এই এত কথা বলার আপনাদের চিন্তা ধারণা হতে পারে যে আপনি কেন এই করছেন সেটাই আমি বললাম যাই হোক এবার যেটা আসছি আপনার যত বড় গ্রহ ডিস্টার্ব থাকুক না কেন আপনার যত রকম প্রবলেম থাকুক না কেন যদি আপনি এটা ভক্তি মনে করতে পারেন তাহলে আপনি তার থেকে বেরিয়ে আসতে পারবেন এটা চ্যালেঞ্জ থাকলো হয়তো আমার ভিডিওটা অন্যান্য অ্যাস্ট্রোলজি দেখে আমাকে অনেকটাই চাপের মুখে রাখবে হয়তো তারা যে তাদের ব্যবসায় একটা ক্ষতিগ্রস্ত কারণ আপনারা যদি নিজেরা নিজেরাই গ্রহ ঠিক করতে পারেন তাহলে তাদের কাছে স্টোন বা কবজ এগুলো নিশ্চয়ই কিনবেন না হ্যাঁ তবে আমি একটা কথা আপনাদের বলতে পারি যে কোনো অ্যাস্ট্রোলজির কাছে যে আপনারা প্রত্যেকের নিজের নিজের কুষ্টিটা তৈরি করে নিতে পারেন এটা আপনারা খরচা করতে হয় কারণ কুষ্টিটা যদি আপনি করে নিতে পারেন তাহলে আপনি কুষ্টি দিয়েই আপনার প্রত্যেকটা চলার পথগুলো আপনি জানতে পারবেন সেভাবে চলতে পারবেন আমি বলবো না আপনাদের কোনো অ্যাস্ট্রোলজি গভীরাজের কাছে গিয়ে কবজ নেন স্টোন নেন গ্রহ অ্যাড্ডা আপনার ভাগ্য বা পরিবর্তন করার জন্য এগুলো আমি কখনো বলবো না আমি এতে পক্ষপাতিত ন আপনার ওই সব নেওয়ার দরকার নেই কিন্তু নিজের নিজের জন্য আপনার কুষ্টিটা বিচার করে নেওয়া উচিত কারণ এটা আপনার দেখা দেখে চলার সুবিধার জন্য অবশ্যই আপনারা যে কোনো যাকে ভালো লাগে তার কাছে যে আপনি কুষ্টি বিচারটা করে নেন যদি বলে যে না তোমার এই খারাপ ওই খারাপ এই প্রতিকার করো আপনারা বলেন যে আমার এই প্রতিকার সে পরে দেখছি আপনি আমার কুষ্টিটা করে দেন প্রতিকার আপনার কারোর কাছ থেকে নিতে হবে না আপনার প্রতিকার আপনি নিজে করতে পারবেন তার জন্য আমি আছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর আমার চ্যানেলের সঙ্গে সবসময় ফলো রাখুন আমি এরকম অনেক অনেক ভিডিও দিয়ে যাব সেগুলো ফলো করুন কিন্তু কুষ্টি যার কাছে যে কোনো এক জায়গা থেকে বানিয়ে নিন কুষ্টিটা বানালে আপনাদের চলার পথ অনেকটাই খুব পরিষ্কার থাকবে কারণ আপনি জানতে পারবেন আপনি কুষ্টিতে আপনার এ টু জেড দেওয়া থাকবে কত বয়সে কি হবে কোন দিন কি হবে ডিটেলস দেওয়া থাকবে সম্পূর্ণ কুষ্টিটা যেটা করবেন সেটাই কিন্তু আপনার চলার পথ ভালো হবে সেই জন্য আপনার এটা করতে পারেন তাছাড়া আর অন্য কোনো প্রতিকার কারোর কাছ থেকে নেওয়ার আপনার দরকার নেই সেটা আমি বললাম আর আপনার এখন বলবো আপনাদের যে প্রতিকারটা করতে হবে গ্রহর ব্যাপারে যে কোনো গ্রহ কেউ বলতে পারবে না যে আমার সব ভালো কোনো না কোনো ডিস্টার্ব আপনার আছে থাকবে তার জন্য আমরা নানান সমস্যায় ভুগি তখন দৌড়ে ছুটে অ্যাস্ট্রোলজি তান্ত্রিক কবিরাজ যে কোনো কিছু যেখানে দৌড়ে জ্ঞান থাকে না আর তারা যখন প্রতিকারটা দেয় ঘটি বাটি বিক্রি করে আমরা প্রতিকারটা করে থাকি কিন্তু তাতেও কিন্তু আমরা সাকসেস হই না আমি কিন্তু একটা অ্যাস্ট্রোলজার আমি বলছি তাতেও আমরা হই না কারণ কারণ হচ্ছে আমরা ঠিকঠাক প্রতিকার নিতে পারি না টাকার জন্য অথব ওদিকে যে ছুটে লাভ নেই আপনাদের সমস্যা আমি সমাধান করব শুধু চ্যালেঞ্জ ফলো রাখুন এবার যেটা করতে হবে আপনারা দেখবেন প্রত্যেকটা স্টেশনে গাছ শিকড় নিয়ে বসে সব স্টেশনে আছে আমাদের এখানে অ্যাভেলেবেল বসে আপনারা করবেন ওখানে যে মঙ্গলবার দিন বলবেন নবগ্রহ টোটাল যে শিকড়টা লাগবে নটা গহরি শিকড় দিয়ে দেন ওরা ভালো বুঝে নটা গহরি নটা শিকড় দিয়ে দেবে ওই শিকড়টা আপনি কি করবেন এক কাজ করতে পারেন অ্যাকচুয়ালি তো ওইটা সম্ভবত শনিবার মঙ্গলবার বসে আর দেখবেন আপনাদের ওখানে সকালের দিকে বসে কিনা সকালের দিকে বসলে খুব ভালো হয় কারণ আপনার তো স্নান করতে হবে এটা যাই হোক সকালের দিকে যাই মঙ্গলবার দিন যদি মঙ্গলবার সকালবেলা আপনি যদি পেয়ে যান ভালো টেশনে যাবেন সময়ত বিকেলের দিকে বসে সকালেও বসতে পারে কোনো কোনো জায়গায় এটা খোঁজ নিতে হবে ওখান থেকে আপনার নবগ্রহ শিকড়টা সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে আপনি যখন স্নান করবেন তখন ওই নবগ্রহ শিকড়টা কিছুতে থেতো করবেন বাটবেন না থেতো সব কটা নটা শিকড়ই দেবে আপনাকে সেই নটা শিকড়ি থেতো করবেন থেতো করে আপনার স্নানের জলে একটু বড়ো পাত্র নেবেন যেন ওই জলটা দিয়ে আপনার পুরো স্নান হয় সেই জলটার মধ্যে আপনি ওই শিকড়টাকে দিয়ে দেবেন দেওয়ার পরে জলটাকে ঘুলাবেন ঘুলিয়ে ওই থেতো করার শিকড়টা থাকছে নটায় তারপরে জলটা দিয়ে আপনি স্নান করবেন কোনো মন্ত্র লাগবে না কোনো কোনো কিছু আপনার করার দরকার নেই স্নান করবেন এটা আপনি খুব কষ্ট যদি আপনার হয় তাহলে তিন দিন করতেই হবে মানে তিন সপ্তাহ করতে হবে পাঁচ সপ্তাহ করলে সাত সপ্তাহ করলে আরো ভালো খুব সুন্দর কাজ পাবেন যদি সম্ভব হয় তিন সপ্তাহ আপনার করতেই হবে হ্যাঁ তারপরে যেটা বলছিলাম যে ওইটা বিকেলের দিকে যদি বসে তাহলে আপনাদের একটু চাপ হয়ে যাবে সেই কারণে আপনি কি করবেন আমার মনে হয় বৃহস্পতিবারে প্রত্যেকটা বৃহস্পতিবারও বসে শনি মঙ্গলবারও বসে তাহলে আপনার মঙ্গলবার করতে গেলে আপনি শনিবারে নিয়ে আসতে পারেন শনিবারে যদি রাতে আপনাদের দিকে বসে তাহলে শনিবার দিন আপনারা নিয়ে আসতে পারেন নিয়ে এসে রেখে দেবেন দুদিন ঘরে সেটা আপনি মঙ্গলবার বলে স্নান করে নেবেন একটু জল ছিটিয়ে রাখবেন তাহলে এটা শুকাবে না শুকালে কিন্তু হবে না কাঁচা থাকতে হবে কাঁচা অবস্থায় থেতে করে আপনার নবগ্রহ যে শিকড় সেটাকে এতে করে জলে মিশিয়ে আপনি কম করে তিন সপ্তাহ এটাকে স্নান করুন আপনার যত বড় হোক টাঙানো কোনো স্টোন অত ভালো কাজ করবে না কোনো কবজ অত ভালো কাজ করবে না আমি বলছি আপনার এটাই ভালো কাজ করবে আপনার সব ঠিক হয়ে যাবে তারপরে দেখবেন আপনার যত কিছু যা প্রবলেম ছিল অটোমেটিক লাইনে চলে আসবে এটা বিশ্বাস নিয়ে করে দেখুন এতে কোনো মন্ত্র কাজ নেই এতে কোনো কোনো কিছু আপনার যে মন্ত্র করতে হবে মানে পড়তে হবে এটা ধ্যান করতে হবে এটা সাধনা করতে হবে কিচ্ছু না ও যা গাছের কাজ যেটাকে আমরা হাতে বাতি হ্যাঁ প্রত্যেকটা গহরই একটা করে গাছ আছে সেটা আপনি সম্পূর্ণ নবগ্রহ গাছটা নিয়ে এসে তেতে করে আপনার স্নানটা করবেন স্নানটা যখন করবেন ওই জলটা একটু বেশি জলের মধ্যে মিশিয়ে নেবেন আর বারবার জল চাপেন ওইটা দিয়ে আপনার সম্পূর্ণ স্নান করতে হবে তাহলে আপনার সব কমপ্লিট তিন সপ্তাহ পরেই আপনি দেখবেন আপনার সেই প্রবলেমগুলো আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে আর আমি একটা আপনাদের লাকি পেন লাকি মানে ধন সম্পদ বৃদ্ধির কচ্চে কুষ্টি নবগ্রহ একটা যন্ত্র সমস্ত কিছু ধন সম্পদ আকর্ষণ করার এই চারটে জিনিস কিন্তু আমি ফ্রিতে আপনাদের দিচ্ছি সেটা যদি আপনারা মনে করেন যে আপনারাও এটা সংগ্রহ করবেন ফ্রিতে তাহলে এটার উদ্দেশ্য হচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইবার করতে হবে আর শেয়ার কমেন্ট এগুলো করলে এগুলো আপনারা পাবেন আর টোটাল বিস্তারিত যদি জানতে চান দেখবেন এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া থাকবে বা আই বাটনেও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে কি করলে আপনারা এগুলো পাবেন ফ্রিতে সব ফ্রি ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন আজ এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর এই চ্যানেলটা ফলো করুন অনেক কিছু পাবেন